আসসালামু আলাইকুম শহীদ ক্যাডেট একাডেমি চট্টগ্রাম শাখার প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা ব্যবসা উদ্যোগ বইয়ে অধ্যায় চার সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ চার নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে সমবায় সমিতি পর্যন্ত আলোচনা করেছিলাম, আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। আমরা গত ক্লাসে সমবায় সমিতির বৈশিষ্ট্য পর্যন্ত দেখেছিলাম এবং প্রকারভেদ। এবার আমরা পড়ব সমবায় সমিতির গঠন প্রক্রিয়া, অর্থাৎ সমবায় সমিতি কীভাবে গঠন করা যায়। এক, উদ্যোগ গ্রহণ পর্যায়ে। উদ্যোগ গ্রহণ পর্যায়ে কী দেখি, প্রাথমিক ব্যবসা সমিতি গঠন করতে চাইলে সমমনা, সমমনা, সমশ্রেণী, সমপেশা ও সমমর্যাদার প্রাপ্তবয়স্ক ন্যূনতম 20 জন মানুষ স্বেচ্ছায় একত্রিত হয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। অর্থাৎ বোঝানো হয়েছে যে যাদের শ্রেণী একই শ্রেণী, শ্রেণী বলে একই শ্রেণী একই পেশা, যাদের সবগুলো সবগুলো সেম, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। সবই পেশা, অর্থাৎ দুজন মনে করেন যে সবগুলো টিচার শিক্ষক, সবাই শিক্ষক অথবা সবাই চালক, গাড়ি চালক অথবা সবাই হক দোকানদার, এরকম এরকম মানুষ এরকম সব 20 জন থাকতে হবে। তাদের মধ্যে থেকে 6 জন, সর্বনিম্ন 6 জন, এদের মধ্যে থেকে 6 জন তিনি একটা ব্যবস্থাপনা কমিটি করবেন, অর্থাৎ একটা কমিটি হবে যেটা থাকবে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, যে ডিপার্টমেন্ট পুরো সমবায় সমিতিটা কী করবে পরিচালনা করবে। উক্ত কমিটি নিবন্ধ সহ সমবায় সমিতি গঠনের জন্য একটা গ্রুপ তৈরি করবে। যে 6 জন গঠনটা গঠন সংগঠন হয় তারা কিন্তু সমবায় সমিতিতে নিবন্ধন করার জন্য যে কার্যক্রম করা সেগুলো সম্পর্কে হবে। অনুবিধিতে সমবায় সমিতির নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পূর্ণ বিবরণ, শেয়ার মূল্যমান ও সংখ্যা, শেয়ার বিক্রি পদ্ধতি, উক্ত নাম, ঠিকানা ও ঠিকানা পদ্ধতি ও সমিতি পর্যায়ে নাম নির্মূল থাকে। যারা যারা সমবায় সমিতির নাম হবে তাদের মূলধনের পরিমাণ, তাদের শেয়ার পরিমাণ থাকবে, শেয়ারটা কীভাবে বিক্রি করবে, এখানে যারা যারা সংযুক্ত তাদের নাম, ঠিকানা এবং তাদের পদবি সহ উল্লেখ থাকবে। এবার আসি নিবন্ধন পর্যায়ে। এর পরবর্তী মানে উদ্যোগ গ্রহণ পর্যায়টা বুঝে না, এসে নিবন্ধন, নিবন্ধনটা কীভাবে করবো, এর পরে নিবন্ধন নিবন্ধন উদ্যোগ করবো। যখন প্রথম গঠন টিমে গঠন করা হবে, সমিতিকে নিবন্ধন করা হবে। সমিতির যে এলাকায় অবস্থিত সেই এলাকায় সরকার কর্তৃক মনোনীত নিবন্ধক অফিস থেকে নিবন্ধন আবেদন এক সংগ্রহ করে যথাযথ পূরণ করে ফি সহ 3 কপি সহ নিবন্ধকের নিকট জমা দেবে। অর্থাৎ ঘটনা হিসেবে এই সমবায় সমিতি নিবন্ধনের যে ফর্মটা নিবে, সে ফর্ম এক নিয়ে সম্পূর্ণ তথ্য দিয়ে প্রয়োজনীয় যা যা তথ্য আছে, যা যা প্রয়োজন আছে, কাগজ প্রয়োজনীয় দলিল যা যা লাগবে সব কিছু একত্রিত সব কিছু দিয়ে সঠিকভাবে, তারপরে তার 3 কপি নির্ধারিত সময় নিবন্ধকের নিকট জমা দেবে। সেই ফর্মে 3টা কপি প্রয়োজনীয় প্রয়োজনীয় ফি সহ কী করবে নিবন্ধকের নিকট জমা দেবে। সরকারি কর্মসূচির আওতায় ভিত্তিহীন, ভূমিহীন ও আশ্রয়হীনদের দায়িত্ব বিবেচনার লক্ষ্যে গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য 50 টাকা এবং অন্যান্য প্রাথমিক সমবায় নিবন্ধনের জন্য 300 টাকা, কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 11 টাকা এবং জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য 5000 টাকা আবেদন পত্রে সহিত জমা দিতে হবে। অর্থাৎ বোঝানো হচ্ছে যে এই যে ব্যাপারটা যে সমবায় সমিতি করতে হলে তাদের কিছু চালান আছে, চাল নিবন্ধনের জন্য মানে তাদের নিবন্ধনের একটা ট্রাজারি চালান প্রদান করতে হবে, ট্রাজারি চালান ফি দিতে হবে। সেই ফির এক একটা বছর এক একটা ফি দিয়েছে। এই ফিগুলো ফিটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা মনে রাখবো এমসিকিউর জন্য আসবে, আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। নিবন্ধনের জন্য বিভিন্ন সমবায় সমিতির শেয়ার মূলধন পরিমাণ নির্দিষ্ট করা আছে। দায়িত্ব বিবেচনার লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারি কর্মসূচি একত্রিত গঠিত প্রাথমিক সমবায় বা সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 3000 টাকা, ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে 2000 টাকা। অর্থাৎ বুঝানো হয়েছে যে এখানে যে যারা সমবায় সমিতি থাকবে তাদের নিবন্ধনের জন্য কার কতটুকু মানে টাকা কতটুকু সর্বনিম্ন টাকা মিনিমাম অ্যামাউন্ট লাগবে সেটা একটা ডিটেলস দিয়েছে, সেটা আমরা পড়লেই বুঝতে পারবো। এবার আসে কার্যক্রম করা যায় এবং কীভাবে কার্যক্রমটা আরম্ভ করবে। সব কিছু নিবন্ধনটা হয়ে যাওয়ার পর সমবায় সমিতি আইনগতভাবে অস্তিত্ব লাভ করে, তখন সমবায় সমিতিতে আইনগতভাবে একটা পারমিশন পায়, অস্তিত্ব লাভ পাইছে নিবন্ধিত।
না হলে কোনো সংগঠন সমবায় করতে যদি খেয়াল রাখতে হবে, যদি তাদের সমিতিরা নিবন্ধন না করে তখন তারা সমবায় ওয়াটা ইউজ করতে পারবে না। সমবায় ওয়াটা তাদের প্রতিষ্ঠানের শেষে প্রতিষ্ঠান যে নাম থাকবে সে নাম আসে সমবায় সমিতি ইউজ করতে পারবে না। নিবন্ধন প্রাপ্তির পর উক্ত সমিতি উক্ত দোকান বিভিন্ন অর্থনৈতিক সমাজের কার্যক্রম পরিচালনা করতে শুরু করতে হবে। নিবন্ধনটা হয়েছিল তারা নিশ্চিত হওয়ার পরে তাহলে তারা কী করতে হবে সমবায় সমিতি পরবর্তী কাজগুলো পরিচালনা করতে হবে। এবার আসলে সমবায় সমিতির মূলনীতি, অর্থাৎ সমবায় সমিতি বলে কিছু মূলনীতি আছে সেটা বলছে। এক, সমবায় সমিতির প্রধান নীতি হচ্ছে সমমনা সমপেশা অর্থনীতি দিক থেকে সমশ্রেণীর লোক, অর্থাৎ বুঝলেন তাদের সবার শ্রেণী এক থাকবে এবং তাদের সবার পেশাটাও একই থাকবে। অর্থনৈতিকভাবেও তাদের কি একই পর্যায়ে থাকবে, একেই বলে মূলত একে একতায় বল নিজেদের ভিত্তিতে এসব বুঝলেন। আমরা একটা বলছি ইউনিটি ইজ স্ট্রেংথ, একটা কথা আছে ইউনিটি একতায় বল, সেই কথার ভিত্তিতেই সমবায় সমিতিটা তৈরি করা হয়েছে। সমবায় সমিতির আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হলো সাম্য বা সকলের মান অবস্থান অসমান, এর সদস্যগণ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ও ধর্মীয় যে কোনো হোক না কেন সবাই সমান মর্যাদা দেবে। সমবায় সমিতির সাথে যারা সম্পর্কিত আছে তাদের কাউকে ছোট বড় না, তাদের সবাই সমান চোখে অধিকারী। সমবায় আরেকটি নীতি মূল্যবোধ হলো তরে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পড়াতে, অর্থাৎ পারস্পরিক সহযোগিতা, অর্থাৎ বোঝানো হয়েছে এই যে এখানে যে একটা কথোপকথন প্রথম দিয়েছে সেটা দিয়ে বোঝানো হয়েছে আমরা সবাই একজন আরেকজনের জন্য সাহায্য করব পরস্পরভাবে নিঃস্বার্থভাবে। সদস্যদের পারস্পরিক সহযোগিতা মনোভাব ও মহাসহানুভূতি সমবায় অন্যান্য গুরুত্বপূর্ণ অবদান রাখে। বুঝানো হয়েছে যে যারা সদস্য যারা থাকে তাদের পারস্পরিক যে সহযোগিতা একজন আরেকজনকে সাহায্য করবে, মনোভাব একজন আরেকজনের উপরে আকাঙ্ক্ষা ভালো মানে উপকার করার যে চেষ্টা থাকবে সেটার জন্যে সমবায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে অবদান রাখে। এবার আসি নাম্বার চার, বলছে সদস্যদের পারস্পরিক আস্থা ও বিশ্বাস সমবায়ের সাফল্য আরেকটি গুরুত্বপূর্ণ নীতি হিসেবে বিক্রি করে। অর্থাৎ বুঝলেন যারা সমবায় সমিতি যারা সম্পর্কিত থাকবে যারা জড়িত থাকবে তাদের একজনের প্রতি আরেকজনের অন্ধবিশ্বাস থাকতে হবে, একজন আরেকজনের প্রতি অন্ধবিশ্বাস থাকতে হবে, মানে কোনো তাদেরকে বিশ্বাস করতে পারছে যে হ্যাঁ জি তারা আমার সাথে কাজ করতেছে, তারা আমার সাথে সঠিকভাবে কাজ করতেছে, কোনো ধোকা করতেছে না আমাদের সাথে, এইরকম অন্ধবিশ্বাস থাকতে হবে। সমবায় আরেকটি মৌলিক আদর্শ হলো এর গণতান্ত্রিক মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতিতে সকলের ভোট প্রয়োগের অধিকার আছে এবং প্রত্যেকে একটি ভোট থাকে। অর্থাৎ বোঝানো হয়েছে যে সমবায় একটা মূল্য কথা হলো গণতন্ত্র মূল্যবোধ ও চেতনা। সমবায় সমিতিতে সকলের ভোট প্রয়োগ অধিকার আছে এবং সকলে একটা ভোট প্রত্যেকে একটি ভোট থাকে। শেয়ার মূলধনের পরিমাণ সদস্যদের মধ্যে কম বেশি থাকলেও ভোটাধিকার প্রয়োগ ও মতামত প্রকাশের ফলে সমান সুযোগ আছে। অর্থাৎ কোনো একটা ব্যাপার নিয়ে কোনো একটা আলোচনা হলে তখন সেখানে একটা ভোটের সিস্টেম করা হবে, সেই ভোটে সবাই একটা করে ভোট দেওয়ার অধিকার রাখবে। তবে বাংলাদেশের সমবায় ব্যবসার সম্ভাব্য সম্ভাবনা মানে বাংলাদেশের যেসব সম্ভাব্য সমবায় সমিতি থাকে কৃষক সমিতি, তারপর শ্রমিক লীগ, শ্রমিক সমবায় সমিতি, তাঁতি, মৎস্য, চাষি, কামার, কুমার, জেলে ও বিভিন্ন ধরনের ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে সমবায় সমিতিগুলো সাধারণত শ্রেণীর মানুষগুলোকে নিয়ে সমবায় সমিতিগুলো গড়ে ওঠে। তারপর আসি এক মালিকানা ব্যবসার ক্ষেত্র আছে কিছু মুদির দোকান, দর্জির দোকান, দর্জির দোকান, ওষুধ বিক্রি দোকান, সবজির দোকান, এইসব ব্যবসা ক্ষেত্র ব্যবসার অনেকগুলো মালিককে নিয়েও সমবায় সমিতি গঠন হয়ে থাকে। এটুকু ছিল সমবায় সমিতির ধারণা। এবার আমরা আসি সমবায় সমিতির পর আমরা আসি রাষ্ট্রীয় ব্যবসা। রাষ্ট্রীয় ব্যবসার ধারণা কি? রাষ্ট্রীয় অর্থাৎ রাষ্ট্র আমাদের দেশ যে কোনো দেশ সরকার দ্বারা পরিচালিত কিছু ব্যবসা প্রতিষ্ঠান, যেমন বাংলাদেশ রেলওয়ে, তারপর বাংলাদেশ বিমান, এগুলো এই ধরে এই খাতে যে ব্যবসা হয়ে থাকে সেটা হচ্ছে তাদের রাষ্ট্র কর্তৃক পরিচালিত, এটা সুবিধা গভর্নমেন্টই করে। রাষ্ট্রীয় ব্যবসায় কিছু বৈশিষ্ট্য আছে দেখি একটু। রাষ্ট্রীয় ব্যবসা সাধারণত রাষ্ট্রপ্রধান ও অধ্যাদেশ ও জাতীয় সংসদ বিল পাশের মাধ্যমে গঠিত হয়, তাছাড়া সরকারি অধ্যাদেশের মাধ্যমে কোনো প্রতিষ্ঠানকে জাতীয়করণের মাধ্যমে এই ব্যবসা গ্রহণ করা হয়। অর্থাৎ বোঝানো হয়েছে যে যেমন রাষ্ট্রীয় ব্যবসা যে করতে হলে যে আদেশ থাকবে সেটা সাধারণত সংসদ, জাতীয় সংসদ যেখানে সেখান থেকে পাস অনুমোদন পেলে মানে পেলেই তারা রাজ্য জাতীয় সরকারি ব্যবসাটা পরিচালনা করতে পারে। তাই রাষ্ট্রীয় ব্যবসার মালিকানা সম্পূর্ণ রাষ্ট্রের উপর নিশ্চিত করে এবং সকল মূল্য সরকারি ব্যবসা করা হবে।
আদা বুঝানো হয়ে যায় রাষ্ট্রীয় ব্যবসায় যে মূলধনটা লাগবে সম্পূর্ণ মূলধনই তারা ব্যবহার করবে সরকার গভর্নমেন্ট সম্পূর্ণ মূলধনটা সরবরাহ করবে। বিশেষ আইন দ্বারা গঠিত হওয়ার পরে এজিপি ব্যবসায় কৃত্রিম স্বতন্ত্র ব্যক্তিগত অধিকারী স্বতন্ত্র ব্যক্তিগত অধিকারী হওয়ার কারণে রাষ্ট্রীয় ব্যবসায় চিরন্তন অস্তিত্ব অধিকারী অর্থাৎ বুঝানো হয়েছে যে এটা বিশেষ একটা আইন দ্বারা এই এই যে গভর্নমেন্ট করতে মানে রাষ্ট্রীয় ব্যবসায় যে ব্যবসাগুলি যে ক্ষেত্রগুলো আসে সেই ক্ষেত্রগুলো গভর্নমেন্ট সরকার দ্বারা পরিচালিত হওয়ার কারণে এগুলো সাধারণত এগুলো কোনো সাধারণ অস্তিত্বের সাধারণত চিরন্তন যায় না অর্থাৎ আজীবন ধরে চলে আসবে এরকমভাবে মানে তৈরি করা হয়েছে বলে আখ্যায়িত হচ্ছে। যেমন বাংলাদেশে এগুলো আগামী কয়েকশো বছর যতদিন পর্যন্ত মোটামুটি আগামী কয়েকশো সারা জীবনে ফিউচার জগৎ সবসময় রেলওয়েটা থাকবে আশা করা যায়। বাংলাদেশ ব্যবসায়ের মতো অন্যান্য ব্যবসায়ের মতো মুনাফা অর্জন বা বৃদ্ধি রাষ্ট্রীয় ব্যবসায় মূল উদ্দেশ্য। তবে হ্যাঁ রাষ্ট্রীয় ব্যবসায় মূল উদ্দেশ্য কি আয় করা না যাত্রা জনগণের সেবা দেওয়া। যেহেতু আসে লাভ হয় তো সরকার তখন জমা হয় জনগণের দেখে যদি এই খাতে কোনো লাভ হয়ে থাকে তখন তার সরকারি কোষাগার জমা হয় এবং সেই কোষাগার থেকে থেকে দেশের জন্য যদি দেশে কোনো উন্নয়নে টাকা প্রয়োজন হয় সেখানে আয়টা ব্যয় করা হয়। এটাই ছিল রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য। এবার আছে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসা। 1971 সালের 16 ডিসেম্বরে স্বাধীনতা সাল লাভের পর নতুন সরকার জনকল্যাণমুখী সুষম ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অনেকগুলি বাস ব্যক্তি মালিকানাগণ শিল্প কারখানা বাণিজ্যিক আর্থিক ও বিনিয়োগ প্রতিষ্ঠানকে জাতীয়করণ করে সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানার বেশ কিছু প্রতিষ্ঠান ঘটে। অর্থাৎ দুর্নীতি যখন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালের 16 ডিসেম্বর যখন স্বাধীন হয় যখন স্বাধীন হওয়ার পর নতুন সরকার তৈরি হয় সেই নতুন সরকার তৈরি হওয়ার পর কিছু ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠান প্রতিষ্ঠার লক্ষ্যে অনেকগুলো ব্যক্তি মালিকানাধীন শিল্প কারখানা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো জাতীয়করণ করা হয়। বিভিন্ন সঙ্গে জাতীয়ভাবে জাতি মানে দেশের জন্য নিবন্ধন করা হয় সাথে সাথে রাষ্ট্রীয় মালিকানা বেশ কিছু প্রতিষ্ঠান করে তখনই জাতীয় রাষ্ট্রীয় ব্যবসা কিছু প্রতিষ্ঠান করে ওঠে। এবার আমরা দেখি রাষ্ট্রীয় ব্যবসা কী কী প্রতিষ্ঠান করেছে তার কিছু নাম একটু পৃষ্ঠা সাইট ফলো পেজ নাম্বার সাইট ফলো করে দেখতে হবে কিছু ব্যবসা রাষ্ট্রীয় ব্যবসার নাম। বাংলাদেশ রাসায়নিক শিল্প কারখানা এটার ধরন হচ্ছে শিল্প ব্যবসা। তা বাংলাদেশ পাটকল শিল্প সংস্থা এটা এই ধরনটা হচ্ছে ব্যবসায় শিল্প এটা নিয়ন্ত্রণ করে থাকে শিল্প মন্ত্রণালয় থেকে। তা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এটাও সেবা শিল্প এটা সাধারণত দেখে জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় থেকে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা বাংলাদেশ রেলওয়ে এগুলো সব রাষ্ট্রীয় ব্যবসার আওতাধীন। বাংলাদেশের অভ্যন্তরীণ জল পরিবহন ব্যবস্থা বস্ত্রকল টেলিফোন মেশিন টুলস টেলিভিশন বেতার এই ইটিসি দিয়ে দিলে এখানে কিছু নাম টপিক দিলে এগুলো জাস্ট মানে রাষ্ট্রীয় আসে টিভি আসে পরিচালনা করতে সেটা তো খেলা তো এগুলো নবী এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ কোশ্চেন এমসিকিউতে আসতে পারে যে একটা ব্যবসার নাম দিলে সেটা কোন শিল্প আওতাধীন বা তারা তাদের শিল্পটা কোন ধরনের শিল্প ব্যবসাটা কোন ধরনের ব্যবসা সেটা জানার জন্য। এই চতুর্থ অধ্যায়টা আমাদের এখানেই শেষ হচ্ছে। অধ্যায়টা আমরা ভালোভাবে একটু রিভাইজ দিব আর ভালোমতো একটু বইয়ের সৃজনশীলটা পর্যালোচনা করার চেষ্টা করবো আর কিছু অতিরিক্ত সৃজনশীল করবো গাইড বই থাকে। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।